ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 2:25, চলে এসো 2:25। আর আরে ধনে পাতার বড়া, পেঁয়াজটি আসতে, পকোড়া পকোড়া, ওটা বড়া নয়, চলে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, বুধবারে দুপুর থেকে শুরু হলো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, সোনাইকে খাইয়ে নিই, চলো। দুপুরে লাঞ্চে ছিল মাছের ঝাল, পকোড়া, আর ইঞ্চে শাকের আলু দিয়ে তরকারি, আর সয়াবিন আলুর তরকারি, আর একটু মুসুরির ডালও ছিল। এতটাই খিদে পেয়েছিল আজকে, আমি আর হাজব্যান্ড দুজনেই খেয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে হাজব্যান্ড এখন বাসন কটা মেজে দিচ্ছে, আর সোনাইকে আমি ফলটা কেটে দিচ্ছি, দেখো। তো এই যে পেয়ারা কেটে দিলাম, তো সোনাই একা খাবে না, পেয়ারাটা বেশ বড়, আমি আর হাজব্যান্ড এক পিস করে নেবো, আর সোনাই 2 পিস খাবে। আর তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তো জানলাম টানলা সব বন্ধ করে দিয়েছি, এখন প্রায় 3টার মতো বেজে গেছে, আর সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তো সোনাইকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আবার হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা এতই মানে খারাপ যে বলার মতো নয়, ঠিক আছে। তো যাই হোক, এখন তো এই যে সোনাই খাচ্ছে, খেয়ে এখন তিনজনেই ঘুমোবো। ঘুম থেকে উঠে চলে গেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করতে, সন্ধ্যা নিবেদন হয়েও গেছে, গোপালচনাকে শয়নে দিলাম। ঠান্ডার মধ্যে যত তাড়াতাড়ি কাজ গোটানো যায় আমি সেই চেষ্টাই করি, আর হাত পা যেন এখন আর চলছে না, কত তাড়াতাড়ি সন্ধ্যার কাজগুলো সেরে নেবো সেই চেষ্টাই করি। করে একটু বসি, মানে 2 মিনিট বসি আর কি, যেখানে হোক বসে তারপরে নিজের মতো সময়টা কাটাই। আর চা করে নিলাম সন্ধ্যাবেলায়, শীতের সন্ধ্যায় তো চা না হলে চলে না, আর হাজব্যান্ড আছে মানে জানো তো, যে দুজনে একসাথে বসে চা খাবো, একটু কথা বলবো। সোনাই এখনও ঘুমোচ্ছে। আগা গোড়াই শীতকালটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এখন যত দিন যাচ্ছে না তত মনে হচ্ছে যেন শীতকাল আর আমার ভালো লাগে না। এই ঠান্ডার মধ্যে আমার হাত পা যেন একদম চলছে না, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না, মানে একদম মানে যাই তাই আর কি। সত্যি কথা, শীতকালে সন্ধ্যা থেকে আমি রাত পর্যন্ত তেমন বিশেষ কিছু কাজ বাজ করি না। তো এই আটা মেখে আটা করে রুটি করে নিয়েছিলাম আর কি, করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। আবার পরের দিন সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি কাজগুলো। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে তোমার চা। সোনাইয়ের আছে স্কুল, সোনাইকে স্কুলে নিয়ে যাবো আর কি। তো ভাতটা তো সোনাই খেয়ে যায়, শীতকাল হোক যাই হোক, যা দু এক মুঠো ভাত খায় আমি ওকে তাই খাইয়ে নিয়ে যাই। ঘড়িতে বাজে 5:15, তারপরে আমি সব কিছু করে সোনাইকে দিয়েও চলে এসেছি, আর সোনাই টিফিনপত্র রেডি করে সব কিছু করে গুছিয়ে দিয়ে চলে এলাম। তিনি আমার কাজের ধরন আমি আলাদা আলাদা করে থাকি, এবং নিজেকে সবসময় উন্নীত করার চেষ্টা করি, কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আমার লাইফে এক একটা দিন করে চলে যাচ্ছে, এবং সেই দিনটাকে আমি মানে ইউটিলাইজ করে সব কিছু কাজ বাজ করি, এবং নিজের জন্য একটু সময় বার করি, এবং নিজেকে সবসময় একটু একটু করে এগিয়ে নিয়ে যাই আমি। আজকে কাজের ধরন একটু আলাদা, কালকে কাজের ধরন একটু আলাদা, কোনো কিছুই আমরা এক লাফে অনেকটা এগিয়ে যেতে পারি না, কারণ প্রত্যেকটা যে কাজের ধরন সেটাকে রপ্ত করতে অবশ্যই মানুষের অনেক প্রচেষ্টার দরকার হয়, এবং সেটা একদিনে হট করে হয়ে যায় না। আমি আগে স্কুল থেকে এসে সোনাইকে দিয়ে এসে হচ্ছে জামা কাপড় ছেড়ে তারপরে একটু মানে সব কিছু রেডি করতাম, কিন্তু এখন আমি এসেই সমস্ত কিছু কাজে বাজে হাত দিয়ে দিই, কারণ সময়টা তো কম থাকে, যেহেতু হাজব্যান্ড অফিসে যায়, আর যেদিনকার অফিসে না যায় সেদিনকার এসে আমি একটু রেস্ট নিতাম বসে, তারপরে কাজবাজগুলো শুরু করতাম। কিন্তু এখন আমি এটাই করি যে কোনো সময় বসি না, এসেই হাত পাটা ধুয়েই আমি রান্নার কাজটা করে ফেলি, হাজব্যান্ড অফিসে যাক আর না যাক সেটা আমি করে ফেলি, কারণ ওই সময়টা আমার মানে অপচয় হবে বলে মনে হয়েছে। ওই সময়টা যখন বসে থাকি একটু নিজের মতো সময় কাটাই, ওই সময়টা যদি নাও কাটাতাম তাহলে কিন্তু আমি অনেকটা কাজে এগিয়ে যেতাম। দেখো হাতের ঘড়িটাও পর্যন্ত খুলিনি, এসে হাতটা কোনো রকমে ধুয়েছি, পাটা ধুয়েছি, ধুয়েই করে নিচ্ছি। আজকে হাজব্যান্ড যদি অফিস যাবে আর ওই জন্য রুটি টুটিগুলো করে নিচ্ছে, যেদিনকার অফিস চায় সেদিন তো আমাকে এসেই লেগে পড়তে হয়, আর যেদিন অফিস চায় না সেদিন একটু এসে বসি তারপরে কাজবাজগুলো শুরু করি, কিন্তু এখন থেকে আর সেটা করি না, এখন থেকে এসেই কাজবাজগুলো সেরে তারপরে আমি সব কিছু করে গুটিয়ে তারপরে বসি। তো শীতের সময় ধোয়াধুয়ির কাজগুলো আমি যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি জামা কাপড়গুলো শোকাবে, আর শীতের জামা কাপড় মানে একটু মোটা ভারী, আর সেগুলো ফেলে রাখার কোনো মানে হয় না, ওই জন্য সব কাজ করে তারপরে বসি। আর রান্না বান্নাগুলো যদি আমি এখন না করে রেখে দিই না পরে করবো, তখন সেই উটপাট করে করতে হয়, কিন্তু যদিও শীতের সময় এক এক করে কাজ বেরোতেই থাকে, এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি, হাতে একটু সময় আছে তারপরে ভিডিওটা এডিট করি, করতেও অনেকটা সময় লেগে যায়, আর তো সেই জন্য একটু লেটও হয়ে যায় যদিও বেরোতে আমার, কিন্তু তবুও কাজবাজগুলো আমার অনেকটা তাড়াতাড়ি করে ফেলি।
আর দেখো এই যে রুটি করছি, হাজব্যান্ডকে এক্ষুনি রুটিটা দেবো। শীতের দিনে তো সকালে চা একটু খেয়ে গিয়েছিলাম, সকালে একদম অল্প করেই খেয়ে যাই, আর এখন এসে আবার একটু চা বসিয়ে দিলাম। জানো তো চা না হলে হাজব্যান্ডও বলে একটু চা করো, ঠান্ডায় জলের কাজ ফাজ করে, তো হাজব্যান্ডও জলের কাজ করে, স্নান করে সকালে। আমিও এই ঠান্ডার মধ্যে আসি, এসে আগে একটু চা করে নিলাম, করে নিয়ে তারপরে দুজনে খাবো। আর এখানে দেখো বাঁধাকপি চচ্চড়ি করে নিয়েছি, খুব তাড়াতাড়ি করেছি, একদম সেই এরকম সেই ক্র্যাশ করে তারপরে করেছি। এখানে হচ্ছে একটু বড়া করলাম, পকোড়া টাইপের করলাম, ঠিক আছে। এগুলো সব হাজব্যান্ডকে দেবো, তো হাজব্যান্ডকে অফিসে এগুলো নিয়ে যাওয়ার জন্য করে দিচ্ছি আর কি। তো বাঁধাকপির চচ্চড়ি পকোড়া এইসব দিয়ে হাজব্যান্ড সব কিছু গুছিয়ে দিয়েছে। আর এদিকে রান্না করতে করতে রান্নাঘরটাকে দেখো পুরো মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা টাইম সেভ হয়। আর যেহেতু রুটি করি আমি, রুটি করার পরে এমনিতেই গ্যাস ফ্যাসগুলো একটু নোংরাই বেশি হয়, আর বাসন কোসন যা কিছু আছে আমি এই রান্না করতে করতেই সব কিছু ধুয়ে মুছে নেবো। আর কী কী রান্না করেছি না করেছি সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই পরে শোনাইকে যখন খাওয়াবো তখন শেয়ার করবো। আর যদি মনে যদি সময় পাই তার আগে যদি করি তাহলে তোমাদের করে দেখাবো, ঠিক আছে। আর এখানে দেখো সমস্ত কিছু বাসনপত্র যেগুলো আছে ওগুলো আমি এক এক করে মেজে নেবো, কারণ অনেক বাসন জমে গেছে। এই যে দেখো কড়া, থালা, বাটি, হাজব্যান্ড খেয়েছে, রুটি আমি খেয়েছি, চায়ের বাসন, অনেক বাসন জমে গেছে। প্রত্যেকটা বাসন আমি ভালো করে মানে মেজে নিচ্ছি, মেজে জায়গা মতো রেখে দেবো জল ঝরাবার জন্য, তারপরে এসে ওগুলো গোছাবো। যাওয়ার আগে মোটামুটি সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি। দেখো রান্নাঘরের প্রচুর কাজ থাকে গো রান্নাঘরে, আর এক একটা তরকারিপত্র তো হয় না, তরকারিপত্র, ভাজা, ডাল, এটা ওটা তো করে নিই আর কি। শীতের দিনে তো প্রচুর রকম সবজিপত্র থাকে, দেখে আর লোভ সামলাতে পারি না। আর আমার মেয়েও সবজি খেতে মানে পছন্দ করে, ও সবজিটা ভালো খায়, তো ওর জন্য না এটা ওটা আমি করি। তো আমার মনটা টানে আর কি যে মেয়েটা আমার খায়, এটা এটা করি, ওটা করি, আর হো করে করে নিজের জন্য না হলেও মেয়ের জন্য এখন আমি করতে মানে করতে থাকি। হ্যাঁ, তো কয়েকটা কৌটো কাটা ছিল সেগুলোও ভাবছি যে ধুয়ে টুয়ে নেবো, কারণ কৌটোগুলো না অনেক দিন ধরে পড়ে রয়েছে ওই জন্য, আর এখন প্রয়োজন হচ্ছে কৌটোগুলো। আর একদিকে দেখো বাসন মাজতে মাজতে মনে পড়লো যে একটু ডাল করি, বাঁধাকপির চচ্চড়ি, তো একটু ডাল করলে আর মেয়েকে খেতে সুবিধা হবে, মেয়েটারও খেতে সুবিধা হবে। আবার একটু মুসুরির ডাল ওদিকে বসিয়ে দিলাম, এই বাসন মাজতে মাজতে আমার ওদিকে ডালটাও হয়ে যাবে। আর টুকটাক রান্না যা করার করে নিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে গেছে। এখন দেখো এই যে জল ঝরাবার জন্য দিয়ে দিচ্ছি, এই যে কড়াটা, গ্যাসের ওভেনের ওই ওপরটা, সব কিছু আমি মেজে ধুয়ে নেবো। আর দেখো এই যে সোনায় থালা বাটিগুলো হাজব্যান্ডকে দিয়েছিলাম রুটি খেতে, তো সেইগুলোও ধুয়ে নিলাম। ওদিকে বাসন মাজার পাট চুকি, আর এদিকে দেখো সব কিছু মুছে মুছে নিচ্ছি। আর আমি না এরকমভাবে বসেই রান্নাঘরটা মুছি সবসময়, কারণ রান্নাঘর মানেই সবসময় দেখবে একটু বেশি নোংরা হয়, যেহেতু সবজি ফবজি বসে কাটা হয়, তেল চিপ পরে, আর খালি পায়ে যেহেতু হাঁটা হয় অনেক সময় বেশিরভাগ, তো সেই জন্য আর কি রান্নাঘরটাকে সবসময় ভালো করে আমি বসেই মুছি, একবারের জায়গায় দুবার করে ঘষে ঘষে মুছতে হয় রান্নাঘরটা। আর সমস্ত কিছু বাসন উপুড় করে দিয়েছি একটা কাপড় রেখে, তার উপরে এদিকে দেখতে দেখতে আমার ডালটাও হয়ে গেছে, আর রান্নাঘরটাও দেখো অনেক পরিষ্কার করে নিলাম। আর এরকম রান্নাঘরে কাজ করতে করতে যদি কাজগুলো করে নিতে পারি না, ফেলে না রেখে, তাহলে শীতের দিনে আর বোঝা বলে মনে হয় না, আর শীতের দিনে আমার কাজ করতেও সুবিধা হয়। যত বেলা বাড়বে তত শীতের প্রকোপটাও এত বাড়তে থাকে, তার উপর হাওয়া ছাড়ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, মানে যেন একবারে কী একটা চলছে। দেখো আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেল, এবার মেয়েটাকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো কাচাকুচি, তো এইগুলো থাকবে। আর যদি রান্নাঘরে কাজটাও ফেলে রাখি তাহলে আরও মানে আমার এসে নিস্তার নেই। যেমন এই কটা জামা কাপড় দেখো, সোনায় স্কুল ড্রেসটা, এটা মানডে থেকে টুইস্টে ওয়েডনেসডে এই তিনটে দিন যেগুলো পরে, সেই ড্রেসটা তো আজকে আর পরবে না, তো সেই আজকে যেহেতু বৃহস্পতিবার ওই ড্রেসটা আমি ভালো করে দেখো গরম জল করে নিয়েছি হালকা করে, নাহলে না উঠতে চায় না। হ্যাঁ, তো মানে বাচ্চা মানুষ তো তেল টেল মাখানো হয়, তো সেই জন্য গরম জলে ভালো করে সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে কেচে নেবো। আজকে বলবো কি কয়েকটা জামা কাপড় যেগুলো আমার সকালের মানে ধোয়া টোয়া হয়নি, জল কাজ করা, সেগুলো এখন জল কাজ করে ছাদে দিয়ে আসবো আর কি। আর তারপরে সোনাইগুলোই বালতিতে ভেজানো আছে, ওগুলো যেহেতু গরম জলে ভেজানো আছে ওগুলো কাচাকুচি করবো। আর যাওয়ার আগে আমি যতটা পারি সব কাজ গুটিয়ে তারপরে আমি যাই, আর ওই কাজ ফেলে রেখে যদি যাই না অসুবিধা হয় আমার। ছাদে যাই, কটা মিলে দিয়ে এসে আবার কটা কাজ করবো, চলো।
আর হাতে তো বেশি সময় নেই, বৃহস্পতিবারের পূজা আছে, রান্না বান্না আর কিচেন পরিষ্কার করা এইসব করতে হতে অনেকটা সময় চলে গেছে। ঠিক আছে, বাকিটা চলো করে নিই। চলে এলাম ছাদে, এসে আর আগে সকালে হচ্ছে যে জামা কাপড়গুলো দেওয়া ছিল ওগুলো আগের দিনের কাচাকুচি, আগের দিনও অনেক কাচাকুচি করেছিলাম, শীতের পোশাক যেহেতু একদিনে তো শুকায় না, সেগুলো সকালে সব রোদে দেওয়া ছিল, আর এখন যেগুলো সকালে যেগুলো আছে আর কি সেগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এলাম। আর সোনাইগুলো গিয়ে কাচবো, কেচে সেগুলো আমার এসে মিলবো, অনেক কাজ হাতে, আর মোটে মনে 20 মিনিটের মতো সময় আছে, তার মধ্যে স্নান করা পূজা করা এগুলো আমাকে করতে হবে। আমি সময় এতটুকু নষ্ট করি না গো, যতটা আমার কাজের দরকার ততটাই আমি কাজ করে নিই সময়ের মধ্যে, সময়ও যদি অপচয় করি না পরে আমি মানে একা তো হিমশিম খেয়ে যাই কাজ বাজে। হ্যাঁ, তো এখন দেখো সোনাইরগুলো আমি কেচে নিচ্ছি, কারণ সোনাইরগুলো তো গরম জলে ডোবানো ছিল, ওগুলো আমাকে ভালো করে থুবিয়ে থুবিয়ে কাচতে হবে আর কি, নাহলে ওই তেল চিটগুলো উঠতে চায় না। স্কুল ড্রেস যতই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আর সোনাই ভীষণ নোংরা করে, আর একদিনে জামা আমি ডেলি জল কাজ করে দিতাম, কিন্তু ওই যে একটু তেল মাখানো হয় তো ওকে আমি সবসময় তেল মাখাই, হ্যাঁ তো সেই জন্য তেলের চিটগুলো ধরে যায় আর কি স্কুল ড্রেসের মধ্যে, সেগুলো ভালো করে করতে হয়। আর আমার দেখতে দেখতে সারটাও পুরো শেষ হয়ে গেছে, আমি দেখিনি যে হাজব্যান্ড সার পেনে রেখেছে, আর একদম কৌটোটা ধুয়ে পুরো দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘষা সাবান দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। আর সারটা হাজব্যান্ডকে আনতে বলবো মনে মনে ভাবছিলাম, কিন্তু দেখি হাজব্যান্ড এনে রেখেছে টেবিলের উপরে, আমি তো দেখিনি, কাজের তাড়ায় না অত লক্ষ্য নজর আমার সবসময় থাকে না, আর কিন্তু হাজব্যান্ড সবসময় কি শেষ হচ্ছে না হচ্ছে সেগুলো লক্ষ্য নজর করে সব এনে রেখে দিচ্ছি। খুব স্পিডে স্নান করেছি, মাথাটা ঝাঁপক করে মুছলাম, এই কটা জামা কাপড় মিলে দিই, নাহলে না শান্তি নেই গো। ঠিক আছে চলো মিলে দিই। দেখো সব জামাগুলো মিলে দিচ্ছি, এখন যেগুলো গরম জলে ভেজানো ছিল সব কেচে কুচে, আর চুলটার অবস্থা দেখছো তো, মানে চুলটাও কাটতে হবে কাটতে হবে, আর কাটা আর হচ্ছে না, আর একদম আজরায়ও নেই, সেই যা হোক করে মাথায় সামনেটা একটু জল দিয়ে দিয়েছি, আর তো ওই জন্য চুলটার ওই রকম অবস্থা, যা হোক গিয়ে একটু ভালো করে আঁচড় টাজের নেবো, আর সামনেটা একটু আঁচড়িয়ে তারপরে এসে আবার আঁচড়াবো ভালো করে। তো শোনা হয় স্কুল ড্রেসগুলো সমস্ত মানে মিলে দিলাম, আর অনেকটা শুকিয়ে যাবে যেহেতু হাওয়াটা আছে আর কি, আর একদিনে না হলে দুদিনে শোকাবে তো কী হয়েছে, আর ফেলে রাখাটা না আমার একদম অপছন্দের, তো ফেলে রাখলে সেই পরের দিন আমার আরও ডবল খাটতে হবে, এই জন্য আমি ফেলে রাখি না। আর সোনাইকে সকালে যে জ্যাকেটটা পরে নিয়ে যায় না, ওটা স্কুলের কাছে পরে গিয়েছিলাম, আমার হাত থেকে ওকে খুলে তো ভেতরে মানে এন্ট্রি করাতে হয়, ওইটা তো স্কুল ড্রেস নয় স্কুল সোয়েটার নয়, তো ওই জন্য আর কি, আর ওটা হাত থেকে পরে গিয়েছিলো আমার, কদিন ধরেই ভাবছি ওটা ধোবো ধোবো, তো আর হাত থেকে পরে গিয়েছিলো আজকে, ওই জন্য ওটা একদম ধুয়ে দিলাম, ধুয়ে নিয়েছে এবং ওটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, সূর্য প্রণাম করে নিলাম, তুলসী থানে একেবারে জল দিয়ে নিচে চলে যাবো আর কি। দেখো সব জিনিস কাঁচা ধোয়া হয়ে গেছে, তো এখানে দেখো আমি একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, আর মেখে নিয়ে এখন পূজা করব আর কি, তো পূজার ওদিকে বাসন টাসনগুলো টুকটাকগুলো মেজে নিয়ে চলে এসেছি, এসে তারপরে ক্রিমটা মাখছি। তো দেখো আম্রপল্ল ফুল সব কিছু কিনে নিয়ে এসেছি, ঠাকুরের ঘরটা ধুয়ে জল টল ভরে নিয়ে এলাম, মা লক্ষ্মী বাসুদেবকে স্নান করে নিয়েছি, এবার ঘরটা বসাবো আর কি, ওই যে আম্রপল্ল দিয়ে সিঁদুর দিয়ে, হ্যাঁ যেরকম বসায় রম্ভা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। ভগবানের সত্যি কথা, ভগবানের সামনে বসলে মনের সমস্ত কিছু মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু ভগবানকেই জানাই। মানুষ হচ্ছে কী বলতো, তুমি যদি মনের কথা কাউকে বলো না, কে কীরকমভাবে নেবে, কে কীরকম সেন্সে নেবে, পরে তুমি যদি মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করো, পরে তোমাকে দেখবে সেইগুলো নিয়েই খিল্লি করে তারা। ঠিক আছে, সেই জন্য একমাত্র ভগবানকে, তুমি যদি তোমার মনের কথা সমস্ত কিছু জানাও তাহলে ভগবানই একমাত্র সেটা শুনবে বলে আমি মনে করি। হ্যাঁ, এবং তুমি মন থেকেও অনেকটা শান্তি পাবে। আমি তো যেটা করি যে যা কিছু আমার মনের মানে দুঃখ বলো কষ্ট বলো ভালো মন্দ সমস্ত কিছু আমি ভগবানকেই জানাই, এবং এই স্থানটাই হলো আমার সবথেকে প্রিয় স্থান, যেখানে আমি আমার সমস্ত কিছু বলতে পারি জানাতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো পূজাও করে নেব, এবার যে মোমবাতি প্রদীপ সমস্ত কিছু জেলে নিচ্ছে, ধূপ জেলে আমি ভগবানকে আরতি করে নিলাম, এবং এক্ষুনি প্রসাদ নিবেদন করব। এই যে প্রসাদ নিবেদন করছি, আর আমি ধূপটা জ্বালার সময় না একটু ঠাকুরকে দেখিয়ে নিই আর কি, তো নকুলদানা দিয়েই আজকে পূজাটা সারছি, সন্ধ্যাবেলায় কিছু ফল টল দেবো। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আমি এইরকমভাবে গুছিয়ে করে থাকি, শীতের দিন তো কী হয়েছে কাজের ভয়ে হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না। তবে একটা কথা কী বলতো, দুপুর থেকে আমি দুপুরের পর থেকে সমস্ত কাজবাজ সেরে যখন শুই, সন্ধ্যাবেলায় আমি বেশি কিছু রাখি না কাজবাজ। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে নিয়েছি, ব্যাগটা নেবো আর টাটা বাই বাই করে বেরিয়ে পড়বো।
বেরোলাম দেরি করে, আর আজকে ওই ট্রেনটা হয়তো পাবো না, কারণ অনেক লেট হয়েছে। চলো কী করবো আর, বৃহস্পতিবার তো পূজা অর্চনা করতে, দেখলেই তো তোমরা কাঁচা কুচি সেই করতে লেট হয়ে গেল। হ্যাঁ যা হয় হবে, চলো সবসময় সব কিছু তো করা যায় না, তো ট্রেনটা পেয়ে যাবো আশা করি। চলে এসেছি, কী হবে যে এলাম দৌড়ে, সে লেট আছে আর কি ট্রেনটা, ওই জন্য পেয়ে যাবো। ঠিক আছে চলো ট্রেনে উঠবো, ট্রেনটা আসুক ততক্ষণ তো এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এখানে চলে এসেছি, দেখো ট্রেনটা পেয়ে গেছিলাম, তারপরে চলে এসেছি বারুইপুরে। আর ওই যে বারুইপুরে বাজার, যেটা দেখলে তো চোখ ধাঁ দিয়ে যায়, প্রচুর দোকানপাট। আর যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার দুপাশে ফুটে প্রচুর জামা কাপড় বসে, জামা কাপড় থেকে যাবতীয় জিনিস তুমি যা চাইবে সমস্ত কিছুই পেয়ে যাবে। তো আজকে যেহেতু অনেকটা আমার লেট হয়ে গেছে, ট্রেনটা লেট ছিল আর কি। তো যাই হোক, ট্রেনও চলছে, আর একটু বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন প্রায় ওই 1:30টার মতো বাজে, 1:32-1:33 মতো বাজে, তো এই টাইমে আমরা ফিরি। তো এর আগের ট্রেনটা পেলে একটু সুবিধা হয়, কিন্তু এই দুদিন হলো আগের ট্রেনটা পাচ্ছি না, আগের দিনও পাইনি, আজকেও পাইনি, তো সেই জন্য আর কি একটু লেট হয়েছে। আর তো যাই হোক, চলো এবার নামতে হবে আর কি। চলো চলে এসেছি, এসে আর জামা কাপড় সব কাচা হয়ে গেছে, ছাদে দিয়ে এসেছি, শুধু সোনার সোয়েটারটা বাকি, ওটা কাচবো পরের দিন। টুপিটা আর ড্রেসগুলো সব কেচে ধুয়ে দিলাম, ছাদে দিয়ে এসেছি। ঠিক আছে, এখন দেখো 2:30 বেজে গেছে, 2:35, সোনা এখানে ড্রয়িং করছে। ওকে স্নান করিয়ে বসিয়ে একটু চাটনি করলাম, সোনাই চাটনিটা পছন্দ করে আর কি। এসে কিছুক্ষণ পরে সোনাই স্নানটা করিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ওই যে কাচাকুচি করছিলাম না, ওই জন্য একটু দেরি হলো আজকে খাওয়াতে বসায়, মানে বসাতে আর কি। যেদিন যদিও পরের দিন স্কুল ছুটি আছে, ওই জন্য অতটা প্রেশার নেই। তো চলো ওকে খাইয়ে নিই। ফ্রেন্ডস, দেখলে তো রোদ বড্ড, তো দেখলে তো 3:00 বাজতে যায়, আর এখন এই সোনাইকে খাওয়াতে বসলাম 2:50। আজকে রান্না হয়েছে আলু ভাজা, মাছ ভাজা, আর বড়া, হিংচের বড়া, বাঁধাকপির চাটনি, আর মুসুর ডাল টমেটো দিয়েই হচ্ছে আজকে রান্না। চলো খাইয়ে নিই।